শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুজনের অধীনে শুরু শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি, সাকিবের অনুপস্থিতিতে বাকিদের সুযোগ দেখেন অন্তর্বর্তী কোচ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান, সঠিক পরিকল্পনার তাগিদ সাবেকদের। ইন্ডোর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়, মাইনুলের নৈপুণ্যে ফিলিপাইনকে উড়িয়ে দিয়েছে 9-0 গোলে। আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেয়নি বিসিবি, তবে খালেদ মাহমুদ সুজন শুরু করে দিয়েছেন কাজ। শুরু হয়েছে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। প্রথম দিন মাশরাফি সহ 8 ক্রিকেটার যোগ দিয়েছেন ক্যাম্পে। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। সাকিবের অনুপস্থিতিতে বাকিদের জন্য সুযোগ দেখছেন সুজন। তামিম ছুটিতে, এ দলের হয়ে খেলতে চট্টগ্রামে এনামুল। সেন্টার উইকেটে ওপেনিং পার্টনার নেই সৌম্যের, ঘাটতি মেটাতে অর্ডারে প্রমোশন মুশফিকের। সৌম্যের সাথে জুটি বেঁধে শুরুতে সামলেছেন মাশরাফি মুস্তাফিজের পেস। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন কেটেছে এমন কিছু সমন্বয়ে। ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি মেটাতে চট্টগ্রামে মিথুন, সাব্বির, রুবেল, বিজয়। বিসিবি একাদশের হয়ে খেলতে তাইজুল ভারতে। হাতের কাছে যাদের পাওয়া গেছে তাদের নিয়ে সিরিয়াস অনুশীলন সুজনের। পরিবর্তন আছে কোচিং স্টাফেও, ছুটি কাটিয়ে ফেরেননি ভিডিও অ্যানালিস্ট। তার অনুপস্থিতিতে কাজ চালিয়েছেন সুজন। সৌম্যের টেকনিকে মনোযোগ, নতুন দায়িত্ব পাওয়া ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের। দীর্ঘমেয়াদে লক্ষ্য বিশ্বকাপের ঘাটতি কাটিয়ে ওঠা। সাকিবের অনুপস্থিতি বাকিদের জন্য সুযোগ হিসেবে দেখছেন সুজন। সাকিব তো সাকিব, সাকিব বিশ্বের সেরা এক নম্বর অলরাউন্ডার, তো ওকে না পাঠা মানে আমাদের টিমের ব্যালেন্স একটু স্বাভাবিক ডিফারেন্স হয়। বাট তারপর অ্যাজ ইউ সেড, যে যারাই এই জায়গাটা সুযোগ পাবে, এখন কেউ হয়তো সাকিব 3 নম্বরে ব্যাটিং করতে, এখন কাউকে হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, তো তার জন্য একটা বিরাট অপরচুনিটি। বাকিরা যখন সরাসরি 22 গজে, তখন আত্মস্থ হতে কিছু সময় নিয়েছেন মাহমুদুল্লাহ। বাড়তি সময় কাটিয়েছেন ট্রেনার মারিও ভিলাভারায়নের সাথে। ম্যানেজমেন্টের প্রত্যাশা, লঙ্কায় দেখা পাওয়া যাবে পুরো ফিট মাহমুদুল্লাহর। আমার তো মানে ইজ বেটার, অ্যাজ পার ওর সাথে যতটুকু কথা হয়েছে ইজ মাচ বেটার, মাশরাফিও মাচ বেটার, তারপরেও প্র্যাকটিস করুক, তারপর বোঝা যাবে। আসলে পুরো অনুশীলন কাটছে সুজনের তত্ত্বাবধানে, তাতে মনে হতেই পারে তিনি টাইগারদের অন্তর্বর্তী কোচ। বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, সুজনের নিজের কাছেও তাই স্পষ্ট নয় তিনি কী হিসেবে আছেন দলের সঙ্গে। আমার সাথে কোনো কথাই হয়নি এখন ওইভাবে, যদি বোর্ডের উপরে যদি বলে আমার সাথে ডিসকাশন হয় নাই, যেহেতু আমি আমাকে আকরাম ভাই বলেছে যে এখন তুই দেখাশোনা কর দায়িত্বে, যেহেতু তার কোচ নাই টিমের ওইভাবে, তো এই জন্য দেখাশোনা করো। বাট আমি তো এখন ওইভাবে বোর্ড আমার সাথে মানে অফিসিয়ালি যদি যেটা বলা হয় কথাবার্তা বলা, ওইরকম কিছু হয়নি। 20 জুলাই শ্রীলঙ্কা যাবে দল, তবে এ দলের হয়ে খেলতে যাওয়া 4 ক্রিকেটার দেশ ছাড়বেন এর 2 দিন পর। ভারতে বিসিবি একাদশের হয়ে খেলতে যাওয়া তাইজুল সেখান থেকে যোগ দেবেন কলম্বোতে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি একাদশের হয়ে উজ্জ্বল শ্রীলঙ্কা সফরের দলে ডাক পাওয়া তাইজুল ইসলাম। বেঙ্গালুরুতে 4 দিনের ম্যাচে ডক্টর পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন 6 উইকেট। তাইজুলের স্পিনে প্রতিপক্ষ গুটিয়েছে 331 রানে। আগের দিন তাইজুলের শিকার ছিল 4 উইকেট। সেঞ্চুরি তুলে অপরাজিত থাকা আশার দেশাইকে 128 রানে আউট করেছেন এই বাঁহাতি। সব মিলিয়ে 144 রানে তার অ্যাকাউন্টে গেছে 6 উইকেট। আগের ম্যাচেও সফল ছিলেন তাইজুল, এক ইনিংসে 8 উইকেট শিকারে ছিলেন আলোচনায়। দ্বিতীয় দিন শেষে বিসিবি একাদশের সংগ্রহ 5 উইকেটে 261 রান, এখনও পিছিয়ে 70 রানে। দুই ওপেনার জহুরুল ইসলাম আর সাদমান ইসলাম দুজনেই 49 করে আউট হয়েছেন। কাজী নুরুল হোসেন 67 আর সাইফ হাসান 27 রানে অপরাজিত আছেন। লঙ্গার ভার্সনের জন্য নারী দলকে প্রস্তুত করার পরিকল্পনা বিসিবির। সামনের বছর এপ্রিলে ঘরোয়াতে নারীদের ফার্স্ট ক্লাস লিগ আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। বিসিএলের আদলে এই টুর্নামেন্টে অংশ নেবে 4টি দল। পাইপলাইন শক্ত করতেও নজর বাড়িয়েছে বিসিবির উইমেন্স উইং। জাতীয় দলের পাশাপাশি বাড়ানো হচ্ছে এ দলের ম্যাচ সংখ্যা। বিসিবিকে প্রথম মেজর ট্রফির স্বাদ দিয়েছে নারী ক্রিকেট দল। ভারত পাকিস্তানের মতো শক্তিকে টপকে এশিয়ার সেরা হয়েছিল জাহানারা সালমারা।
ছোট ফরম্যাটে তাদের শক্তি সামর্থ্য প্রমাণিত। এখন বিসিবির নজর নারী দলের টেস্ট স্ট্যাটাস অর্জনের দিকে। ঘরোয়াতে ক্রিকেটারদের প্রস্তুত করতে এর মধ্যেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছে বিসিবির উইমেন্স উইং। আগামী বছর এপ্রিলে লং ভার্সনের একটি টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড বিসিএল এর আদলে, যাতে অংশ নিবে চারটি দল। আগে ঘরোয়াতে এই দলকে শক্তি করে আন্তর্জাতিক সার্কিটে নামাতে চায় বিসিবি। আমাদের এখানে কিন্তু লং ভার্সন ক্রিকেট ছিল না, তো আমরা এই সিজন থেকে আমরা আশা করছি সেটা করব। আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি। আমি মনে করি যে এই ধরনের একটা বা দুটো প্রোগ্রাম করার পরে আমরা টেস্টের জন্য আবেদন করব। বিসিএল এর আদলেই হবে এবং এটা আমরা তিন দিনের এটা টুর্নামেন্ট, আমাদের ম্যাচগুলো তিন দিনের ম্যাচ হবে। নারী ক্রিকেট দলের পাইপলাইন শক্ত করতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সিরিয়াস বিসিবি। 19 জুলাই নারী এ দল যাবে সাউথ আফ্রিকায়, সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে তারা। অক্টোবরে ভারত এ দলের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ, এরপর ইমার্জিং কাপেও অংশ নিবে নারী এ দল। জাতীয় দলের পাশাপাশি এ দলকেও এখন ব্যস্ত রাখতে চায় বোর্ড। হঠাৎ করে জাতীয় দলে খেলাটা খুব কঠিন, ওখানে টিকে থাকাটাও কঠিন। সো আমরা প্লেয়ারদেরকে সেই চাপটা দিতে চাই না, আমরা চাই এরা সবাই এই টিমে একটু পরিণত হোক, কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করুক, নিজের যোগ্যতা প্রমাণ করুক, ওখান থেকে তারপরে জাতীয় দলে আসবে। আমাদের সামনেই অক্টোবরে একই সময়ে জাতীয় দল এবং এ টিমের খেলা থাকবে, সেক্ষেত্রে আমাদের কমপ্লিটলি একটা নতুন দল তৈরি করতে হবে যেখানে জাতীয় দলের কোনো খেলোয়াড়ই থাকবে না। সো এটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইংয়ে অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোর্ড কর্মকর্তাদের বিশ্বাস এই বাধা সহজেই টপকাতে পারবে রোমানার দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2022 কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ই গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই বাছাই এশিয়ান কাপের 24 দল নির্ধারণেও কাজ করবে। এশিয়া অঞ্চলের বাছাইয়ে এই ড্রতে স্বাগতিক কাতার আছে বাংলাদেশের গ্রুপে, বাকি তিন প্রতিপক্ষ ওমান, ভারত ও আফগানিস্তান। Welcome to the AFC preliminary draw for the FIFA Laos ke hariye Qatar 2022 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল এশিয়ার পরাশক্তিদের মধ্যে কারা হতে যাচ্ছে গ্রুপ সঙ্গী। কুয়ালালামপুরে সেই ড্র অনুষ্ঠানে বাংলাদেশ পড়েছে গ্রুপ ইতে। স্বাগতিক কাতার থাকলেও তুলনামূলক সহজ গ্রুপেই বাংলাদেশ, অন্য তিন প্রতিপক্ষের দুটি দক্ষিণ এশিয়ার, ভারত আর আফগানিস্তানের সঙ্গে আছে ওমানও। চীন, জাপান, দক্ষিণ আর উত্তর কোরিয়ার মতো দলগুলোকে গ্রুপে না পাওয়ার কারণে তুলনামূলক সহজ গ্রুপেই বটে। পাঁচ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড। আট গ্রুপে পাঁচটি করে দল, চির প্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার লড়াই দেখা যাবে বাছাই পর্বে, কারণ একই গ্রুপ এইচে আছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আবার সি গ্রুপে দেখা যাবে ইরান ও ইরাকের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে চূড়ান্ত বাছাই পর্বে, এছাড়া সেরা চার রানার্সআপও সুযোগ পাবে। এশিয়ার 40 দল থেকে সেরা 24 দল খেলবে চীন 2023 এশিয়ান কাপেও। বিশ্বকাপের পাশাপাশি তাই এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার বড় চ্যালেঞ্জ থাকছে মামুনুল জামাল ভূঁইয়াদের। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে এশিয়ান অঞ্চলের বাছাইয়ে প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। কাতার, ওমান ও ভারতের সাথে খেলার অভিজ্ঞতা থাকলেও লড়াইটা সহজ হবে না বলেছেন সাবেকরা। ক্যাম্পের পাশাপাশি স্কোয়াডে পরিবর্তন জরুরি মত সাবেকদের। প্রাক বাছায় লাওস বাধা কষ্টে পেরিয়েছে বাংলাদেশ। বাছায় লড়তে হবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। গ্রুপ সঙ্গীদের চার দলই র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ এখন ফিফা র্যাঙ্কিং এর 183 নম্বরে। এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার 50-এর ঘরে, 86-তে আছে ওমান। সাফের সেরা ভারত 100-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। কেবল আফগানিস্তানের সঙ্গে ব্যবধান একটু কম বাংলাদেশের। আফগানিস্তান ও ইন্ডিয়া তাদের সঙ্গে সবসময় খেলি, এই একটা অ্যাডভান্টেজ রয়েছে আমি মনে করি, কারণ এখানে টার্গেট করতে হবে যে আমি অ্যাটলিস্ট এই দুইটা টিমের উপরে কীভাবে যাওয়া যায় এবং সেই অনুযায়ী প্ল্যান করা উচিত। যদি আক্রমণাত্মক ফুটবল খেলতে যায় তাহলে বাংলাদেশ এখান থেকে একটা বাজে রেজাল্ট নিয়ে চলে আসবে। কাউন্টার অ্যাটাকের মাধ্যমে আমি আমার রেজাল্টকে কতটা সম্মানজনক রাখতে পারি, খুব ন্যারো মার্জিনে হয়তো বিভিন্ন সবগুলো টিমের সাথে আমরা রেজাল্ট আমরা আমাদের পক্ষে নিতে পারি। চেনা প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলার সম্ভাবনা দেখছেন সাবেক কোচ মারুফুল হক। বিশ্বকাপ বাছাইয়ের জন্য দ্রুত ক্যাম্প করার পাশাপাশি পুরনো আর সম্ভাবনাময় তরুণদের নিয়ে সঠিক দল গঠনের তাগিদ। গ্রুপ প্রতিপক্ষ বিবেচনায় কিছু সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।
20 জনে আসার মতো আরও কিছু প্লেয়ার রয়েছে আমার 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 দৃষ্টিতে, কোচের দৃষ্টিতে অন্যরকম হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে মনে করি যে 20 জন রয়েছে তাদের বাইরে কিন্তু আরও 2-3 জন প্লেয়ার রয়েছে যারা স্কোয়াডে আসতে পারে। সব কিছু সম্ভব, বাট প্রিপারেশনটা দেখতে হবে যে আপনি আমরা প্রিপারেশনটা কেমন নিয়ে যাচ্ছি, কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ খেলতে আসলে সবাই কিন্তু খুব স্ট্রংলি আসবে এখানে, এখানে কিন্তু কোনো 0% কেউ আপনাকে সাথ দিবে না। এবছর 4টি ম্যাচ বাংলাদেশের, 3টি প্রতিপক্ষের মাঠে। 10 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। কাতারের বিপক্ষে 10 অক্টোবর প্রথম হোম ম্যাচে লড়বে বেঙ্গল টাইগাররা। সামনের বছর শুরু শেষ হোম ম্যাচ দিয়ে, প্রথমটা 26 মার্চ আফগানিস্তানের বিপক্ষে, শেষটা 4 জুন প্রতিপক্ষ ভারত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডোর এশিয়া কাপ হকিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। মাইনুল ইসলামের নৈপুণ্যে ফিলিপাইনকে হারিয়েছে 9-0 গোলে। মাইনুল একাই করেছেন 6 গোল। প্রথম 2 ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে এরই মধ্যে সেমিফাইনালের সমীকরণ থেকে ছিটকে গেছে লাল সবুজ। এবারই প্রথম কোনো ইনডোর হকি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। সীমিত প্রস্তুতি ও অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও ভালো করার প্রত্যাশা ছিল হকি দলের। সেই প্রত্যাশা পূরণের পথে প্রথম জয় পেল তারা। বাংলাদেশের 9 গোলের 6টি মাইনুলের। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোল করেন মাইনুল, পরের মিনিটে আবারও গোল করেন তিনি। বিরতির আগে 6 গোল বাংলাদেশের, এর মধ্যে মাইনুলের 4টি ফিল্ড গোলের পাশাপাশি আশরাফুল ও জিমির 1টি করে গোল। দ্বিতীয়ার্ধেও অপ্রতিরোধ মাইনুল, বিরতির পর প্রথম গোলটি তার, শেষে আরও 1টি গোল করেন। মাঝে 33 মিনিটে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন জিমি। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে মালয়েশিয়া ও ইরানের বিপক্ষে পরাজিত হয় বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে 6-0 গোলে হারের পর ইরানের বিপক্ষে 8-0 গোলে হারে জিমি শীতুলরা। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলায় একটা বিরতি নিচ্ছি আর ফিরে এসে থাকছে। ইপিএল এর নতুন মৌসুমে প্রথম ভিএআর ব্যবহার, প্রীতি ম্যাচে বড় জয় পেল ম্যানিউ। বিরতি থেকে ফিরে এলাম, যত খেলায় স্বাগত আরও একবার। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার হতে যাচ্ছে। গত বছর থেকে ব্যবহারের সুযোগ থাকলেও প্রযুক্তির ব্যবহারে কোনো রকম খুঁত রাখতে চায় না ইপিএল কর্তৃপক্ষ। এদিকে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত জায়ান্টরা, লিগ শুরুর আগে দলের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নিচ্ছে চ্যাম্পিয়ন ম্যান সিটি, আর্সেনাল। প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফিতে ওয়েস্টহ্যামকে 4-1 গোলে হারিয়েছে সিটিজেনরা। বিশ্বকাপ ও লা লিগায় এরই মধ্যে ভিএআর ব্যবহার হলেও ইপিএল সেই সুযোগ না নিয়ে এতদিন পুরনো রেফারিং সিস্টেমেই আটকে ছিল। তবে আসছে আসরে ভিএআর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ইপিএল এর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স নিশ্চিত করেছেন, ভিএআর ব্যবহার করতে গিয়ে তারা ফুটবলের স্বাভাবিক গতি ব্যাহত হতে দেবেন না। সূক্ষ্ম সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেই কেবল ব্যবহার হবে এ প্রযুক্তি। চীনে অনূর্ধ্ব 12 ফুটবল দলের এক টুর্নামেন্টের অতিথি হয়ে এসেছিলেন রিচার্ড, সেখানে এ কথা বলেছেন তিনি। ভিএআর ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা আছে, ইচ্ছেমতো এই প্রযুক্তি ব্যবহার করা যাবে না। নারী ফুটবল বিশ্বকাপে ভিএআর ব্যবহারে যেমন অরাজকতা দেখা গেছে, ইপিএল এ তেমনটা হবে না। 1 ইঞ্চির জন্য অফসাইড হলেও তা অফসাইড, এ ধরনের সূক্ষ্ম ভুল নির্ধারণ করা ভিএআর এর কাজ। এদিকে পরের মৌসুমের জন্য প্রস্তুত হওয়া শুরু করেছে ইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রি সিজন প্রস্তুতির অংশ হিসেবে চীনের সাংহাই অবস্থান করছে পেপ গার্দিওলার শিষ্যরা। ইপিএল এর আরেক শিরোপা প্রত্যাশী দল আর্সেনালও দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে। কোচ উনাই এমরি নতুন 3-4 জন খেলোয়াড় নেয়ার কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাক মৌসুম প্রস্তুতিতে জয়ের ধারায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রীতি ফুটবল ম্যাচে লিডসকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলস। অপটাস স্টেডিয়ামে শুরু থেকে ম্যানিউয়ের আধিপত্য, 7 মিনিটেই দলকে এগিয়ে নেন মেসন গ্রিনউড। লুকাকুর শূন্যতায় সফল এই ইংলিশ ফরওয়ার্ড, 20 মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেছেন মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রেখেছিল রেড ডেভিলস, বিরতি থেকে ফিরে দারুণ হেডে স্কোরলাইন, 3-0 করেন ফিল জোন্স। শেষ দিকে স্পট কিকে লিডসের হতাশা বাড়িয়েছেন অ্যান্থনি মার্শিয়াল। ইপিএল এর নতুন মৌসুম শুরু হচ্ছে 9 আগস্ট, এর আগে সঠিক কম্বিনেশনের খোঁজে ম্যানিউ বস ওলে গানার সুলশেয়ার। ইউনাইটেড
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ইউভেন্টাসে যোগ দিয়েছেন ম্যাথায়াস ডিলিট। 75 মিলিয়ন ইউরোতে ডাচ তরুণ তারকাকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। চুক্তি হয়েছে 5 বছরের। 19 বছর বয়সী এই ডিফেন্ডার নেদারল্যান্ডস থেকে তুরিনে এসেছেন, এরই মধ্যে মেডিকেল পরীক্ষা সেরে নিয়েছেন তিনি। এদিন ডিলিটকে দেখতে ভক্ত সমর্থকেরা ভিড় করেছিলেন, অটোগ্রাফ ও সেলফি তুলে সবার আবদার মিটিয়েছেন ইউভেন নিউ সাইনিং। বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের চোখ ছিল ডিলিটের দিকে, তবে ইউভেন্টাসকে বেছে নিলেন সাবেক আয়াক্স তারকা। 2017 থেকে নেদারল্যান্ডস জাতীয় দলে খেলছেন ডিলিট। আফ্রিকান কাপ অফ নেশনসে ব্যর্থতার কারণে ক্যামেরুনের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ডাচ কোচ ক্লারেন্স সিডর্ফ। দায়িত্ব নেওয়ার 1 বছরের কম সময়ের মধ্যেই চাকরি হারালেন তিনি। নাইজেরিয়ার কাছে 3-2 গোলে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয় ক্যামেরুন। এর ঠিক 1 সপ্তাহ পরে চাকরি হারিয়েছেন সিডর্ফ। 22 বছরের খেলোয়াড়ি জীবনে বেশ সফল ছিলেন তিনি। আয়াক্স, রিয়াল মাদ্রিদ আর এসি মিলানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, করেছেন 100-এরও বেশি গোল। তবে কোচ হিসেবে সুনাম কুড়াতে পারেননি। ক্যামেরুনের দায়িত্ব নেওয়ার আগে এসি মিলান, দেপোর্তিভো লা করুনার মতো ক্লাবে কোচিং করিয়ে 6 মাসের বেশি টিকতে পারেননি তিনি। এই ছিল যত খেলায়, আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।